বাবরি মসজিদ ধ্বংস মামলায় অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে বিচার হবে লালকৃষ্ণ আডবাণীর। মুরলী মনোহর যোশী এবং উমা ভারতীর বিরুদ্ধেও একই ধারায় চার্জ গঠন করেছে আদালত। রেহাই চেয়ে উচ্চ আদালতে যাচ্ছেন আডবাণীরা। কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে উমা ভারতীর ইস্তফা দাবি করেছে কংগ্রেস। 25 বছর পরও বাবরি মামলার ভূত পিছু ছাড়ল না। জীবনের পরন্ত বেলায় ফের বিচারের কাঠ গড়ায় লালকৃষ্ণ আডবাণী। লখনউয়ে সিবিআই আদালতের নির্দেশ, বাবরি মসজিদ ধ্বংসে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর যোশী ও উমা ভারতীকে বিচারের মুখোমুখি হতে হবে। একই অভিযোগে বিদ্ধ সাধ্বী রেতাম্ভরা ও বিষ্ণুহারী ডালমিয়া। অভিযুক্ত আরও ছজনের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র ছাড়াও উস্কানিমূলক ভাষণ, বেআইনি জমায়েতের অভিযোগ আনা হয়েছে। कि लोअर कोर्ट इसमें चार्ज फ्रेम करे तो लिया जाए, उसमें उन्होंने उस एप्लीकेशन को खारिज करके इन सब के खिलाफ चार्ज फ्रेम कर दिया है। जो रिजेक्ट की है एप्लीकेशन, उसका अभी हम मंथन करेंगे, हम দেখতে হ্যায় উসকে খিলাফ হাম রিভিশন হাই কোর্ট মে দাখিল কর দেঙ্গে। অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে আডবাণীদের বিরুদ্ধে চার্জ গঠনের জন্য লখনউয়ের আদালতকে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে আডবাণীদের আর্জি খারিজ করে দেয় লখনউয়ের আদালত। মঙ্গলবার আডবাণী, যোশী, উমা ভারতী সহ ছয় অভিযুক্ত আদালতে হাজিরা দেন, তাদের জামিন মঞ্জুর হয়। আডবাণীরা আর্জি জানান, বাবরি মামলা থেকে তাদের রেহাই দেয়া হোক, মসজিদ ধ্বংসে তাদের কোনো ভূমিকা ছিল না, বরং তারা এই ঘটনা আটকানোর চেষ্টা করেন। তবে আদালত আডবাণীদের আর্জিতে কান দেয়নি, অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগেই তাদের বিচার হবে। এ তো খোলা আন্দোলন থা, জেসে এমার্জেন্সি কে খিলাফ আন্দোলন হুয়া থা, ওয়েসা থা ইয়ে তো। আব ইস আন্দোলন মে কিয়া সাজিশ থি, মুঝে পতা নেই না আবি। আদালতে পৌঁছানোর আগে এদিন লালকৃষ্ণ আডবাণীর সঙ্গে দেখা করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। চার্জ গঠনের পর এবার লখনউয়ের আদালতে নিয়মিত শুনানি হওয়ার কথা। মামলার নিষ্পত্তির জন্য দু বছর সময় দিয়েছে সুপ্রিম কোর্ট। বাকিদের বিচার চললেও রাজ্যপাল পদে থাকায় আপাতত বাবরি মামলার বাইরেই রয়ে গেছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।